मेरे रश्के कमर तूने पहली नजर, जब नजर से मिलाई मजा आ गया। मेरे रश्के कमर तूने पहली नजर, जब नजर से मिलाई मजा आ गया। मेरे रश्के कमर तूने पहली नजर, जब नजर से मिलाई मजा आ गया। हेलो एवरीवन, वेलकम टू माय चैनल मिष्टिज एक्टिविटी। आशा करछि सबाई खूब खूब भालो आछो, जे जेखान थेके आमाके देखछो ई मुहूर्ते सबाई खूब खूब भालो थेको। आर आमिओ खूब भालो आछि, एंड भालो आछि बोलेई देखते पाच्छो सेजे गुजे चले एसेछि। कि बोलो तो, अलवेज आमि इन्स्टा रिल बानानोर समय एभाबेई साजगोज करी, बाट आजके अवश्यई इन्स्टा रिल्स बानाबो। বাট তা তোমাদের জন্যও একটা মানে ভিডিও করা যাক, কারণ কি অনেক দিন ধরে বাড়িতে কোনো ভিডিও করছি না। মানে আমার গলা শুনে জানি না বোঝা যাচ্ছে কি না, প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো, কটা দিন ধরে শরীরটাও খারাপ ছিল। তোমরা যারা মানে আমার ভিডিও দেখো তারা বুঝতেই পারছিলে, অন্তত প্রতিদিন দেওয়ার চেষ্টা করি, বাট নিউ কোনো মানে লুকে আমি কোনো শর্টসও দিতে পারছিলাম না, এরকম অবস্থা ছিল। তো যাই হোক, টিল নাও আম বেটার, একটু বেটার আর কি। যাই, আজকে একটা ব্ল্যাক শাড়ি পরেছি অ্যান্ড একটা স্মোকি আই করেছি। তো অবশ্যই আমাকে তো জানাবেই কেমন কেমন লাগছে। অ্যান্ড এই মুহূর্তে আমাকে যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অনেক অনেক ভালো রকম মানে ভালো ধরনের তোমার ভিডিও দেখতে পারবে। আর তোমরা তো জানোই আমার চ্যানেলে তোমার চ্যালেঞ্জ ভিডিও, মেকআপ ভিডিও, বাইরের কোনো যে কোনো ব্লগ, অনেক কিছু, অনেক মানে হরেক রকম জিনিস আমি আমার ব্লগ দেখানোর চেষ্টা তো করি। জানি না তোমাদের কতটা ভালো লাগে, ভালো লাগানোর চেষ্টা করি। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, আমি কীভাবে এই লুকটা ক্রিয়েট করেছি আজকে তোমাদেরকে সেটা ফার্স্টে দেখিয়ে দিই। তো চলো সেটা দেখে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আমি বসে পড়েছি মেকআপ করতে, অ্যান্ড মেকআপ করার সবার প্রথমে কি করতে হয়, যেটা মুখটা খুব ভালো করে ওয়াশ করে নিতে হয়, এবং দেন তোমাদের পছন্দ মতো খুব ভালো একটা ময়েশ্চারাইজার ইউজ করবে। আমি এখানে আগে থেকেই মুখটা ওয়াশ করে ময়েশ্চারাইজারটা ইউজ করে রেখেছি। তো এখন যেটা করছি সেটা হলো আমি একটু টোনার লাগিয়েছি, আর যেটা খুবই ইম্পর্টেন্ট, 2 মিনিট ওয়েট করবে শুকোনোর জন্য। তো দেন আমি যেটা করেছি, আমি একটা মিওনের রোজ গোল্ড সিরাম ইউজ করেছি, যেটা আমি মেকআপ করার আগে দিলে আমার পার্সোনালি খুব ভালো লাগে। তোমরা এটাকে দিতেও পারো, ইগনোর করতেও পারো। যাদের খুব অয়েলি স্কিন তাদেরকে বলবো এটা ইগনোর করতেই পারো, বাট যাদের খুব ড্রাই স্কিন তারা অবশ্যই এটা দিতে পারো, খুব ভালো। মানে মেকআপ করার আগে যদি তোমরা এই সিরামটা ইউজ করো বা যে কোনো গোল্ড সিরাম ইউজ করো, তো দেখতে পাবে মেকআপটা অন্য রকমই একটা গ্লসি একটা লুক দেবে। তো আমি সেজন্য এটা ইউজ করছি। তো দেন আমি আমার আইব্রোটা ফিল করব হিলারির একটা প্যালেট থেকে। এই প্যালেটটা খুবই ভালো, আমি আমাকে অনেকবার দেখেছো এই প্যালেটটা ইউজ করতে, অনেক দিন যায় এটা, এই জন্য মানে প্রথম একটা শেষ হয়ে গেছে যদিও, তারপরে এটা আবারও নিয়েছি। খুব ভালো, আমি রিভিউটা মানে খুব ভালো একটা রিভিউ দেবো আমি এটার আর কি। তো এর সাথে একটা ব্রাশ থাকে, আর ব্রাশের ঠিক উল্টো দিকটা দিয়েই এটাকে ফিল করা যায়, তোমাদের এক্সট্রা কোনো ব্রাশ লাগবে না, খুবই মানে প্রয়োজনীয় জিনিস একটা। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমি আমার আইব্রোটা ফিল করে নিয়েছি। অ্যান্ড আজকে আমি কোনো কনসিলার ইউজ করছি না, তো আজকে আমি যেটা করছি সেটা ল্যাকমি সিসি ক্রিম দিয়ে ভাবছি আমি আজকে কনসিলারের কাজটা করব, কারণ এটা খুবই ভালো একটা কনসিলার আর খুবই থিক, যেহেতু ক্রিমটা খুব ভালোভাবে একটা কনসিলার হিসেবে এটাকে ইউজ করা যায়। আইব্রো দুপাশে খুব ভালোভাবে কনসিলার দিয়ে একটা ক্লিন লাইন করে নিলে কি হয়, আইব্রোটা খুব সুন্দরভাবে বোঝা যায়, মানে আইব্রো লাইনটা পুরো ক্লিন করে। আর অবশ্যই কনসিলার তো ইউজ করি আমরা আইশ্যাডোটা দেওয়ার জন্য, কারণ যে কোনো কালারই তোমরা ইউজ করো না কেন, সেই কালারটা খুব মানে যেটা মানে অরিজিনাল কালার সেটা একদম পরিষ্কারভাবে বোঝায়। তো সেই জন্য দেখতেই পাচ্ছ আমি চোখের উপরটা তো খুব ভালো করে আমি এটা দিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটাকে আমি এখন কনসিলারই বলবো, যেহেতু অবশ্যই আর বারবার বলছি এটা কিন্তু ল্যাকমি সিসি ক্রিম, আমি আজকে ল্যাকমি সিসি দিয়ে কিন্তু কনসিলারের কাজটা করছি। দেন তোমরা যেটা করবে একটা ভেজা ব্লেন্ডার দিয়ে, অবশ্যই শুকনো ব্লেন্ডার কিন্তু একদমই ইউজ করবে না, ব্লেন্ডারটা হালকা করে ভিজিয়ে নিয়ে সেটাকে চিপে নিয়ে সেই ব্লেন্ডারটা দিয়ে তোমরা ব্লেন্ড করবে। অ্যান্ড দেখতে পাচ্ছ ফাইনাল লুকটা কত সুন্দরভাবে আমার আইব্রো লাইনটা বোঝা যাচ্ছে। অ্যান্ড দেন এরপরে তোমরা যেটা করবে যে একটা লুজ পাউডার দিয়ে এটাকে সেট করে নেবে, বাট আমার কাছে এই মুহূর্তে কোনো লুজ পাউডার অ্যাভেলেবেল নেই বলে আমি এটাকে ঘরে যেটা ছিল ল্যাকমির একটা পাউডার দিয়ে আমি এটাকে সেট করে নিচ্ছি। তো তোমরা কিন্তু এটা লুজ পাউডার দিয়ে করলেই সব থেকে বেশি ভালো হবে।
তো দেন আমি যেটা করব, আমি একটা মিউজিক ফ্লাওয়ারের কাজল, তোমরা তো সেটা জানোই সবাই যে আমি জেল কাজলটা ইউজ করি। আর আজকে যেহেতু পরব আমি ব্ল্যাক শাড়ি, সেই জন্য আমি আজকে স্মোকিটা করব। আর স্মোকিটা পার্সোনালি আমার খুব ভালো লাগে, আর এটা খুব সহজেও করা যায়, এই জন্য আমি বেশ মনে হয় দু তিনবার আমি এই স্মোকিটা আমি দেখিয়ে ফেলেছি ভিডিওতে। আর যারা একদমই স্মোকি আই করতে পারো না তাদেরকে বলবো যে সবার প্রথমে যে কোনো একটা কাজল নিয়ে এইভাবে তোমরা এটাকে চোখের উপরে লাগিয়ে নেবে, তারপর একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবে, যেভাবে আই শ্যাডোটা ব্লেন্ড করা হয় আর কি, সেরকমভাবে তোমরা ব্লেন্ড করে নিতে পারো। দেন যেটা করবে সেটা যে কোনো একটা প্যালেট থেকে, আমি এখানে একটা হুডা বিউটির প্যালেট ইউজ করছি, তো সেই প্যালেট থেকে একটা ব্ল্যাক শেড নিয়ে তার উপর দিয়ে খুব ভালো করে আবারও ব্লেন্ড করবে অন্য একটা ব্রাশের সাহায্যে। তো এইভাবেই করে নিতে পারো খুব সহজে স্মোকি আইটা। আর তোমরা যদি চাও যে অন্য কালার দিয়েও করবে, সে অবশ্যই অনেকে আছে ব্লু দিয়ে করে, গ্রিন দিয়ে করে, তো সেগুলো দিয়ে স্মোকি করাই যায়। তো সেমভাবে আমি দ্বিতীয় আইটাই করে নিয়েছি এরকমভাবে। এবার ইউজ করবো কারেক্টার, তো আমি এখানে অরেঞ্জ কারেক্টার ইউজ করছি। আর আমাদের ইন্ডিয়ান স্কিন টোনে সবসময়ের জন্যই অরেঞ্জ কারেক্টারটা খুব ভালোভাবে যায়। আর তাছাড়া যাদের ডার্ক স্পট এগুলো রয়েছে, ডার্ক স্পট মুখে যে বিভিন্ন রকম পিম্পল, তার জন্য অনেক কিছু রয়েছে, গ্রিন কারেক্টার রয়েছে, ইয়েলো কারেক্টার রয়েছে, এগুলো তোমরা ইউজ করতে পারো। অবশ্যই রেড কারেক্টারটাও রয়েছে, সেটা যাদের প্রবলেম বেসিসে সেটা ইউজ করতে হয়। যেহেতু আমার ওগুলো লাগে না, আমি সেগুলো কখনো ইউজ করিনি, তো আমি বেসিক্যালি অরেঞ্জ কারেক্টারটা আমার মুখে খুব ভালোভাবে স্যুট করে। তো সেরকমভাবে লাগিয়ে নেওয়ার পরে যেখানে যেখানে তোমাদের ডার্ক স্পট থাকবে সেখানে সেখানে লাগানোর পরে তোমরা একটা ভেজা ব্লেন্ডার নিয়ে সেমভাবে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু মেকআপের সবথেকে আসল একটা বিষয়, যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ব্লেন্ডিংটা। খুব ভালোভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ তোমরা ব্লেন্ড করবে। তো আমি আজকে একটা নতুন জিনিস ইউজ করছি, সেটা হচ্ছে গ্ল্যাম 21-এর একটা, কী বলবো, ওটা হাইলাইটারও ঠিক না, তো এটাকে দিলে কি হয় খুব একটা মেকআপের প্রথমে খুব একটা গ্লো স্কিন পাওয়া যায়। যেখানে যেখানে তোমরা হাইলাইট করতে চাও সেই জায়গাগুলোতেই তোমরা এটা দেবে, বলতে পারো এটা অনেকটা হাইলাইটারের কাজও করে। তো এটাকে ফাউন্ডেশন লাগানোর আগেই দেবে। তো আমি দেখতে পাচ্ছ আমি দুদিকে চিকসে, আর যেখানে যেখানে আমি হাইলাইট করতে চাইছি আমি সেখানে সেখানে এটাকে লাগিয়ে নিচ্ছি। খুব ভালো একটা প্রোডাক্ট এটা। সো ফাউন্ডেশন হিসেবে আমি আজকে ইউজ করছি মেবলিনের ফিটমি ফাউন্ডেশনটা, যেটা আমার শেড নাম্বার হলো 230। এই শেড নাম্বারটাই আমার মুখে খুব ভালোভাবে, মানে আমার স্কিনে অ্যাবজর্ব হয়, খুব ভালোভাবে বসে যায় আর কি। তো আমি একটা ভেজা ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো মতন করে এটাকে ব্লেন্ড করে নেব। আর একদমই তোমরা চোখের নিচে প্রথমেই ফাউন্ডেশন লাগাবে না, গাল থেকে শুরু করে আস্তে আস্তে চোখের নিচে আসবে। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালো করে আমি ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিয়েছি। এবার যেটা করব আমি কাজল লাগাবো। তো মিউজিক ফ্লাওয়ারের সেম কোটোটা থেকে আমি কাজলটা লাগাচ্ছি। তো এই কাজলটা তো নতুন করে বলার কিছু নেই, খুবই ভালো। তো দুটো আইতেই আমি খুব ভালো করে কাজলটা লাগিয়ে নেওয়ার পরে সেম প্যালেট থেকে আমি যে কালারটা আমি উপরে স্মোকির জন্য ইউজ করেছিলাম সেই কালারটা দিয়ে নিচটাতেও একটুখানি ব্লেন্ড করে নেব। অ্যান্ড দেখতেই পাচ্ছ, আর লাস্ট একদম ভালোভাবে একবার টাচ আপ দেওয়ার জন্য আমি আবারও একটু স্মোকিটার উপরে টাচ আপটা করে নিচ্ছি যাতে ভালোভাবে থাকে। এবার আমি সেম প্যালেট থেকে একটা কালার নিয়ে, হালকা ব্রাউনিশ কালার নিয়ে, দেখতেই পাচ্ছ একটু কন্ট্রোল করছি, যদিও আমি খুব বেশি একটা কন্ট্রোল করি না আর আমার এটা খুব একটা ভালোও লাগে না, বাট আজকে মনে হলো একটু তোমাদেরকে দেখাই, যেহেতু ব্ল্যাক শাড়ি পরবো তার সাথে একটু কন্ট্রোল করলে হয়তো ভালো লাগবে, সেজন্যই করলাম। তো তোমরা এভাবে করতেই পারো, যাদের কাছে এক্সট্রা কোনো কন্ট্রোল প্যালেট নেই তারা এরকম সেম একটা প্যালেট থেকে এরকম একটা ব্রাউনি শেড নিয়ে করতেই পারো। তো দেখলাম বেশ ভালোই লাগলো, আমি নতুন আজকে মানে প্রথম আজকে ইউজ করলাম মানে এভাবে মেকআপে বসে। তো তোমরা নাকের দুপাশেও এটা করে নেবে, নাকটাকে একটু সুচালো দেখার জন্য যেটা করা হয়, আর কপালের দিকটা যাদের কপালটা খুবই চওড়া তারা এটা করতেই পারো। বাট আমি বললাম আমার খুব একটা ভালো লাগে না, এই জন্য জানি না কতটা আমার কাছে ভালো লাগছে। তো ফাইনালি এবার পরবো লিপস্টিক, কারণ লিপস্টিকটা না দেওয়া পর্যন্ত মুখটা যেন কেমনই লাগছে তোমরাও নিজেরাও বুঝতে পারছো। তো লিপস্টিকটা দেওয়ার পরে জাস্ট দেখবে মুখটা কতটা চেঞ্জ হয়ে যায়। তো লিপস্টিক পরারও একটা নিয়ম রয়েছে, সব কিছু যখন একটা নিয়ম মাফিক হয় মেকআপ করতে গেলে, তো লিপস্টিক পরার অবশ্যই একটা নিয়ম থাকে। তো সবার প্রথমে আপার লিপে কী করবে, একটা ভি শেপ করে নেবে, তারপরে তোমরা পুরো লিপটাকে ফিল করবে। আর হ্যাঁ, তোমাদের কাছে যদি লিপ লাইনার থাকে তাহলে আগে লাইনটা ড্র করে নেবে। তো আমার কাছে এই মুহূর্তে নেই, আর আমি খুব একটা ইউজ করিও না, এই জন্য আমি নর্মালি লিপস্টিক পরে নিলাম। তো এবার যেটা করব আমি ফলস ল্যাশটা লাগিয়ে নেব, কারণ এটা হচ্ছে প্রচণ্ড একটা টাফ কাজ, কারণ এটা একবার উঠে গেলে না বসতেই চায় না। তো আঠা দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে শুকিয়ে নিয়ে তারপর আমি চোখে অ্যাপ্লাই করব। তো দেখতেই পারছো বেশ ভালো লাগছে, চোখটা অনেক ব্রাইট লাগে।
তো এবার আসছে আমার ফেভারিট পার্ট, যেটা হচ্ছে হাইলাইটার। তো আমি অলওয়েজ সিলভার কালারের এই হাইলাইটারটা ইউজ করি, খুব কম ইউজ করি গোল্ডেন লাইটারটা, মানে গোল্ডেন কালারটা। তো তোমরা তো জানোই হাইলাইটার কোথায় কোথায় ইউজ করতে হয়, একদম চিক্সের দুপাশে দেবে, আইব্রোর নিচটাতে দেবে, আর নাকের ওপরটাতে দেবে, আর কপালে মানে হালকা ফোরহেডে হালকা ইউজ করতেই পারো, তো বেশ ভালো লাগে। তোমরা খুব ভালোভাবে ফলো করে নিয়েছো যে আমি কোথায় কোথায় হাইলাইটারটা ইউজ করলাম, অ্যান্ড দেন হাইলাইটার ইউজ করার পরে জাস্ট লুক অ্যাট মাই ফেস, কতটা অন্য রকম লাগছে তোমরা নিজেরাই দেখে নাও বিষয়টা। তো এবার হলো হেয়ারের কাজটা, যেটা আমার কাছে খুবই মানে কি বলবো ডিফিকাল্ট একটা কাজ, মানে হেয়ার নিয়ে আমি কি করব আমি সেটা বুঝতেই পারি না। তো যাই হোক, ফাইনালি কিছু একটা ভেবে নিয়েছি। তো প্রথমে আমি চুলটাকে এভাবে দুভাবে ভাগ করে নিলাম মাঝখান থেকে সীতাটা করে। তো এবার ভাবছি দুপাশ থেকে চুলটাকে হালকা করে নিয়ে, যেহেতু আমার কাছে কোনো রকম কোনো মেশিন নেই হেয়ার স্টাইলিংয়ের জন্য, তো আমাকে যেটা করতে হবে সেটাকে আমাকে এই কম দিয়েই করতে হবে। তো হালকা হালকা করে পাফ করার চেষ্টা করছি। দেন আমি যেটা করব, দুপাশে চুলটাকে মুড়ে নিয়ে একটা ক্লিপ লাগিয়ে দেবো, তো দেখা যাক কেমন লাগে লুকটা, আর তোমরাও দেখতে থাকো। আর অবশ্যই কিন্তু যারা নতুন দেখছো আমাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, তো দেখো কেমন লাগছে। আর কিন্তু কমেন্ট করতে থাকো, তোমরা লাইক করতে থাকো যে এই হেয়ারস্টাইলটা তোমাদের কেমন লাগলো। তো আমার কাছে ভালো লাগছিল, বাট পরে যখন আমি আর কি ফটো মটো তুলছিলাম, মানে ফটো ভিডিওতে বেশ খারাপ লাগছিল না আমার কাছে, জানি না তোমাদের কাছে কেমন লাগছিল, বাট পরে ফটো তোলার সময় মানে একটু ক্যামেরাটা যেরকম মনে হচ্ছিল আর কি, মানে এই লুকটার সাথে ঠিক সিঁদুরটা খুব বেশি পরিমাণে যাচ্ছিল না আমি যেটা ভেবেছিলাম। তো অবশ্যই প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তো নয়, এইটুকু তো ভুল ত্রুটি হতেই পারে, অ্যান্ড কি বলবো আর। তো তারপরে ভাবলাম যে এইভাবে চুলটা ছেড়ে দিয়ে এরকম একটা স্টাইলেই থাকি, তো মনে হলো এটাই বেশি বেটার লাগছে। তো আশা করছি তোমরা এ টু জেড খুব ভালো মতো দেখে নিয়েছো আমি কীভাবে লুকটা করেছি, আর অবশ্যই আমাকে জানাবে আমার কেমন লাগছে। অ্যান্ড ফুল মানে যেহেতু একা একা ভিডিও করছি, ফুল আমি লুকটা যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি, আমি সিম্পল ওয়েতেই শাড়িটা পরেছি। অ্যান্ড হ্যাঁ, স্পেশালি এই লুকটা করার জন্য মানে ভেবেছিলাম এরকম একটা ব্ল্যাক শাড়ি, মানে ব্ল্যাকে স্মোকি আই করবো এরকম টাইপের একটা লুক করার জন্য, মানে অনেক দিন ধরেই ভেবে রেখেছিলাম। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ ইয়াররিংসটা, এটা এই লুকটা করার জন্যই আমি নতুন নিয়েছি, এটা এটাও সেই ফেসবুক লাইভ থেকেই নিয়েছি, খুব সুন্দর হয়েছে, আজকেই ফার্স্ট আমি পরলাম। তো যাই হোক, আমার ইয়াররিংসটাও কেমন হয়েছে অবশ্যই জানিও। আর ওটা ভেবেছিলাম না ইয়াররিংসটা খুব ভারী হবে বা কেমন একটা হবে এতটা কম প্রাইসে, বাট সত্যি দারুণ হয়েছে, এটা আমি ফেসবুক লাইভ থেকে নিয়েছি। তো ওই দিদিটাকেও আমি আজকে একটা রিভিউ দেবো, মানে এইভাবে সেজে গুজে একটা রিভিউ পাঠিয়ে দেবো। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে থেকো আমাকে কেমন লাগছে, আর নেক্সট তোমরা কী ধরনের মেকআপ লুক বা কী ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু সেটা জানাতে ভুলো না। সো সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।